নওগাঁ জেলার সব মুয়াজ্জিন তাদের মরজ্জে আল্লাহু আকবার কয়ে যদি একবার শুরু করে সব পুলিশ দৌড়ে এসে ধরবি। ধরে কোন কথা ঠিক কি না? কে রে তোরা ভিন্ন ভিন্ন আল্লাহু আকবার কয়, একত্র হোস কেন? মানে আপনি ভিন্ন ভিন্ন হয়ে আল্লাহ আকবার কোনো অসুবিধা নেই, কিন্তু একত্র হয়ে আল্লাহ আকবার কইলে শয়তানের কলজাত আগুন ধরে। ধরে কোন কথা ঠিক কি না? আমরা যারা এখানে জীবিত আছি সবাই মুসলমান, এই ব্যাপারে সন্দেহ আছে নাকি? কিন্তু আমরা যখন মরব তখন মুসলমান হয়ে মরতে পারবো, এ গ্যারান্টি কি আমাদের আছে? না বললে হবে না তো। মুসলমান হয়ে বাঁচিয়া কোনো লাভ নাই, মুসলমান হয়ে মরা লাগবে, সেই কথা আল্লাহ কোরআনে বলেছে। জোরে কোন ঠিক কি না? এখন মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি, সে কাজগুলো আমি একে একে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা শুনবেন না? আল্লাহ বলেছেন খালি শুনলে হবে না, সামিনা অতা আয়না, শুনতে হবে গ্রহণ করার নিয়তে। এখানে অতিথিদের মধ্যে একজন বলল যে যারা যারা ঈশার নামাজ পড়েন নাই, যারা যারা ঈশার নামাজ পড়েন নাই নামাজ পড়ে আসেন, আপনারা একটা লোক ওঠেন নাই, তার মানে আপনারা সবাই ঈশার নামাজ পড়ছেন, ঈশার নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ। যদি কেউ পড়ে না থাকেন, যদি কেউ পড়ে না থাকেন, আপনি তৌবা করেন যে আল্লাহ পড়িনি, ফজর থেকে পড়ব, আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ কর না কেন? কারণ নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, এগুলো যদি আপনারা সঠিকভাবে আমল না করেন, তৌবা করার পরে আল্লাহ তাআলা ওগুলো সব মাফ করে দিবে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু পাপ আছে যেগুলো তৌবা করার পরেও আল্লাহ মাফ করবে না। আপনারা বলেন তো এরকম একটা পাপের নাম আপনারা জানেন যে পাপ করলে তৌবা করলেও আল্লাহ মাফ করবে না? আরে শেরেক তো মাফ করবে। আমি দুটো কথা বলি, একটা হলো সুদ খাওয়া আর একটা হলো ঘুষ খাওয়া, এই দুই খাওয়া তৌবা করার পরেও আল্লাহ মাফ করবে না। কেন করবে না? কারণ যাদের কাছ থেকে সুদের টাকা নিছে তাদের কাছে টাকা ফেরত দিয়ে তাদের হাত পাও ধরা মাপ না নেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে না। আপনি যতই তৌবা করেন, যারা সুদ খাসেন তারা বেশক জাহান্নামে যাবেন, জাহান্নাম ছাড়া তাদের কোনো গতি নেই। আর একটা হলো ঘুষ খাওয়া। জোরে কোন কি খাওয়া? আমাদের বাংলাদেশে এই দুটা কম না বেশি? হ্যাঁ আসেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবাই বলেন আল্লাহু আকবার, সবাই বলতে পারবে না, কারণ তিনটা তসবি, শোনেন মনোযোগ দেয়া, তিনটা তসবি যখন কোনো বান্দা অনাসে নিজের জবান থেকে উচ্চারণ করে আল্লাহ রাসূল বলেন সে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। দুইটা তসবি মানুষ অনাসে উচ্চারণ করে, একটা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, এই দুইটা তসবি কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহু আকবার এইটা বললে সবচাইতে বেজার হয় কে? আরো জোরে বলেন। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় দল আছে যেই দলের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে কিন্তু আল্লাহু আকবার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যদি মিছিল করতে করতে ওই দলের কর্মী একবার আল্লাহু আকবার কয়, সাথে সাথে আর কর্মীর থেকে নাম কেটে দেবে। ধরে কোন কথা ঠিক কিনা ভাইজান?
কোরআন শরীফ যখন আমি তেলাওয়াত শেষ করব, ওই মুহূর্তে যাদের মুখে আল্লাহ আকবার শব্দ আসবে না, বুঝবেন আপনার অন্তরের মধ্যে শয়তান ঢুকে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আকবার বলতে বাধা দেয় কোন জায়গা? তাহলে আল্লাহ আকবার স্লোগান মুয়াজ্জিনেরা দেয়, আর কেউ দেয় না। এই সব কয়টা মুয়াজ্জিন মসজিদ বাদ দিয়ে যদি একবার তাজের মোড়, এই তাজের মোড় আছে না নাই, নওগাঁ জেলার সব মুয়াজ্জিন তাজের মোড় যে আল্লাহ আকবার কয়ে যদি একবার শুরু করে, সব পুলিশ দৌড় এসে ধরবি। ধরে কোন কথা ঠিক কি না? কে রে তোরা ভিন্ন ভিন্ন আল্লাহ আকবার কয়, একত্র হোস কেন? মানে আপনি ভিন্ন ভিন্ন হয়ে আল্লাহ আকবার কোনো অসুবিধা নেই, কিন্তু একত্র হয়ে আল্লাহ আকবার কইলে শয়তানের কলজাত আগুন ধরে। ধরে কোন কথা ঠিক কি না? তো যখনই কোরআনের আয়াত শেষ করব, বলা লাগবে আপনার আপন ইচ্ছাই বলবেন আল্লাহু আকবার। আল্লাহকে বিশ্বাস করা ইমান সম্পর্কে আলোচনা। রাসূল বললেন ইকরার বিল লিসান, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাসদিক বিল জেনান, আমল বিল আরকান, এরই নাম হলো ইমান। তিনটা কথা রাসূল বললেন, সাহাবীরা বললেন হুজুর ইমান সম্পর্কে আমাদের একটু বুঝেন। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, জবানে বলতে হবে, তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, স্বাধীনতার যুদ্ধে অনেক হিন্দুরা এই কলমা পড়েছিল। দূরে কোন কথা ঠিক কি না? পড়েনি? পাকিস্তানের আর্মি দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ, বিলকুল ঠিক হয় ঠিক হয়। দেশ যখন স্বাধীন হলো আর কলমা আছে? তার মানে কি খালি মুখে মুখে পড়ছে? আমরা শুধু মুখে বললে হবে না, এটাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। বর্তমান বাংলাদেশের মুসলমানের কলিজা থেকে ইমানকে সরানোর জন্য কঠিন একটা ষড়যন্ত্র চলতেছে। জোরে বলেন কথা ঠিক কি না? এই যে এত তকবীর দিল, এই যে ফেস্টা একটা তকবীর দিল, আর আপনারা আস্তে আস্তে বললেন শয়তান সাইডে হাসতেছে আর বলতেছে তুই যতই তকবীর দে ওরা আমার দল করে, লাভ হবি না। এ ভাই এরকম ফেস্টা তকবীর আপনিও দিয়েন না, এর কে ওয়াজ শোনা ব্যাঘাত করার না, আগে হোক কামড়া হোক শুরু হোক। তাহলে কি বুঝলেন? এক নম্বর হলো জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, কলিজার মধ্যে এইটাকে সেট করে নেওয়া। আর তিন নম্বর হলো এই কলেমা অনুযায়ী আমল করা। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এমনি তো দেড় বছর পরে ওয়াজ পাচ্ছেন, তার হয়েছে না কোনো কিছু না। আসেন ইমানের উপর কথা হচ্ছে, ইমান যদি না থাকে আপনার যতই থাক কাম হবে? কাম হবে? এর আগে আপনাদেরকে আমি শুনাইছি তিনজন মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিল, কিন্তু ইমান না থাকার কারণে তারা জাহান্নামে গেল। তার মধ্যে এক নম্বর হলো নবীর চাচা আবু তালেব। এত ভালো মানুষ পৃথিবীতে কেউ ছিল না যে নবীকে কলিজায় বরণ করে নিছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বেঈমান হওয়ার কারণে কোথায় গেছে? হ্যাঁ। দুই নম্বর হলো বাদশাহ নওশেরওয়ান, ন্যায়পরায়ণ বাদশাহ ছিল কিন্তু বেঈমান হওয়ার কারণে জাহান্নামে গেছে। তিন নম্বর হলো দাতা হাতেম তাই, এত বড় দানবীর কেউ ছিল না কিন্তু বেঈমান হওয়ার কারণে জাহান্নামে গেছে। তার মানে বোঝা গেল আপনি যতই ভালো কাজ করেন, যতই দান সদকা করেন, কোনো লাভ হবে না যদি ইমান না থাকে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আমাদের মনোযোগ দিয়ে শোনা লাগবে ইমানটা আছে কিনা। হ্যাঁ, এই জন্য আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরাল আছেন, আপনাদেরও ইমানটাকে ঠিক রাখতে হবে। কারণ মেয়ে মানুষেরা ইমান বোঝেই না, পুরুষেরা তাও মোটামুটি বোঝে কিন্তু মেয়েরা এগুলো বোঝে না। অনেক পুরুষ মানুষকে মেয়েরা বেঈমান করতেছে, কিভাবে করতেছে আমার আলোচনার ভিতর দিয়ে বুঝতে পারবেন। তাহলে ইমান কি? এখানে আঙ্গুলের দিকে তাকান, কয়টা? জবানে বলতে হবে লা ইলাহা
ইল্লাল্লাহ, কলিজার মধ্যে এটাকে জাগা দিতে হবে, যতই পিটন হোক অসুবিধা আছে নাকি? কি কবেন? হরে রাম, হরে কৃষ্ণ। ইউটিউবে দেখেন নাই, ভারতের এক মুসলমান হিন্দুরা বুকের উপর চড়ে বলতেছে, হরে রাম হরে কৃষ্ণ না বলা পর্যন্ত তো ছাড়বো না। ও চিল্লায় বলতেছে, মরে যাব কিন্তু আমার আল্লাহকে কলিজা থেকে বের করব না। আপনারা বলেন, আপনারা বলেন পারছে? আপনার ইউটিউবে দেখেন নাই তাকে শেষ মতো টুকরা টুকরা করছে, কিন্তু এরপরও এই ভিতরের ইমানটা বের করতে পারেনি। আর আমরা তো মাঝে মধ্যে কই, আল্লাহ লাগে হিল্লাও লাগে, আল্লাহ লাগে হিল্লাও লাগে, খালি আল্লাহ দিয়ে হয়। আর আমার বউ তো আরো বেশি, মেয়ে মানুষের ইমান যে কমজোরি, তারপরও মানে আমি আপনার বউ দিয়ে না দিয়ে আমার বউ দিয়ে দিচ্ছি। এই যে আজকে নওগাঁও ওয়াজ করতে আসতেছি, বউ কিন্তু আগে আমাকে সতর্ক করে দিল, যাচ্ছেন তো ওয়াজ করবার, দেখে শুনে ওয়াজ করবেন, আগে দেখবেন। আমি বললাম কি দেখবো? বলে চারিদিকে দেখবেন, দেখবেন না পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, বর্তমান সরকারের কোনো নেতা মঞ্চে আছে কিনা, কোনো ক্যাডার আশেপাশে ঘুরতেছে কিনা, এগুলো আগে দেখবেন। আমি বললাম দেখলে আমি কি হলো? এগুলা যদি থাকে, পুলিশের গাড়ি র্যাবের গাড়ি এগুলা যদি থাকে, আপনি তেল তেলা ওয়াজ করবেন যেন না ধরা পড়েন, মানে ওয়াজ করে আপনি যেন সরাসরি বাড়িতে আসতে পারেন, এই জন্য আপনার ওয়াজের নাম হবে তেল তেলা। আমি আমার বইয়ের কপালে চুমা দিলাম, বউ বলতেছে চুমা খাইলেন কেন? আমি কইলাম পুলিশ আমাকে ধরবে, এই জন্য তুই দেখে শুনে ওয়াজ করতে বলিস, কিন্তু তুই কি জানিস রাস্তার মধ্যে আমাকে আজরাইল ধরতে পারে। এর আগে কয়েকবার পুলিশ ধরছে, ধরার পরে কিন্তু আমাকে সাইড়া দিছে। এখন বলো আজরাইল যদি ধরে তাহলে কি আমাকে ছাড়বে? আর বউ বলতেছে আমি তো জীবনে আজরাইল ধরার চিন্তা করিনি। একমাত্র বেঈমান যারা, তারাই শুধু পুলিশ ধরার, র‍্যাব ধরার চিন্তা করবে, আজরাইল ধরার চিন্তা করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার আপনার কলিজার মধ্যে আজরাইল ধরার চিন্তা থাকলে অন্য কোনো ধরা আসতেই পারে না। চিন্তা করছেন কে ধরবে? খালি চারিদিকে তাকান, উপর দিকে তো তাকান না, চারিদিকে তাকায় কেউ দেখলো কিনা? অন্যায় করে, হিরোইন খায়, মদ খায়, গাঁজা খায়, চারিদিকে তাকায় কেউ দেখলো কিনা? কিন্তু যারা প্রকৃত ইমানদার হবে তারা কোনো দেখার দিকে খেয়াল করবে না, তাদের একটাই বিশ্বাস, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। ইমান কারে কয় একটু মনোযোগ দিয়ে শুনেন, দুনিয়ার সবাই ঘুমায় গেছে, কেউ চেতন নাই, ঠিক ওই সময় একজন কালো মানুষ নবীর ঘরে হাজির, যে মানুষটির নাম হলো হযরত বেলাল। নাম শুনছেন? এই কোরআনে একটা আয়াত আল্লাহ তাআলা হযরত বেলালের শানে নাজিল করেছে। হ্যাঁ, কালো মানুষ, একটা গোলাম মানুষ, তারই শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। আমি কি আয়াতটা আপনাদের বলবো? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন।